Hello students, welcome to my YouTube channel Bishnupada tutorial. Poshimongo Modusika Forsod, West Bengal Board of Secondary Education Test Paper Solution Air, Aske Dago Ceremony BM High School, Duso Atano Take Duso Sat Page. Jarama channel to subscribe Korani Tadaka Bodos, please subscribe Korani, Jara Korosin Tadaka Donova Janai, Tachala Surugori. Protom Dako. সঠিক উত্তর নির্বাচন করো পূর্ণ বাক্যে লেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে আমরা গ্রিন হাউস গ্যাস নয় কোনটা এখানে অপশন সি নাইট্রোজেন নাইট্রোজেন হলো গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটো গ্রিন হাউস গ্যাস নয় পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির থাকে অবশ্যই এটা আর আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে সি প্লাস ও2 সমান CO2 এখানে 12 গ্রাম কার্বনের পারমাণবিক ভর 12 12 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে 12 প্লাস ও2 মানে 32 অর্থাৎ 44 গ্রাম সুতরাং সঠিক উত্তর 44 গ্রাম অপশন বি নিম্নলিখিত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় জল প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণ ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সবচেয়ে বেশি বিচ্যুতি হয় বেগুনি আর সবচেয়ে কম হয় লাল পরিবাহী রোধ এও সময় স্থির থাকলে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত হবে দেখো উৎপন্ন তাপ এই সমানুপাতিক আই স্কয়ার সুতরাং প্রবাহমাত্রা দ্বিগুণ করলে এটা 4 গুণ বেড়ে যাবে উৎপন্ন তাপ সুতরাং অপশন বি শূন্য স্থানে গামা রশ্মির বেগ কত গামা রশ্মি হচ্ছে আলোর গতিবেগে চলে সুতরাং এটার বেগ অপশন বি 3 ইনটু 10 টু দা 8 মিটার পার সেকেন্ড সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কারণ আলোর কি ঘটনার জন্য বিচ্ছুরণ বিক্ষেপণ প্রতিসরণ প্রতিফলন এটা সঠিক উত্তর অপশন বি বিক্ষেপণ আর ব্যাসার্ধের একটি তামার তারের রোধ আর একই দৈর্ঘ্য কিন্তু তা ব্যাসার্ধের আরেকটি একই দৈর্ঘ্য কিন্তু একই ব্যাসার্ধে আরেকটি তামার রোধ কী হবে এটা উত্তর এটা হচ্ছে একটু প্রবলেম আছে যার জন্য এটা করছি না এটাকে বাদ দিলাম কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হলো আয়োডিন সবচেয়ে বেশি ফ্লুরিন ওপর থেকে নিচে নামলে কমে যায় তড়িৎ ঋণাত্মকতা তাই আয়োডিন সবচেয়ে নিচে আছে হ্যালোজেন যৌগ আয়নীয় যৌগটি হলো কোনটা আয়নীয় যৌগ খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ঘটে কি ক্যাথোডে সবসময় বিজান ঘটে পরেরটা দেখো কোন গ্যাসের সংস্পর্শে নেজলা দ্রবণ তামাটে হয় এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস গ্যালভানাইজেশনের কাজে ব্যবহৃত হয় এটা কোনটা গ্যালভানাইজেশনে জিঙ্ক ব্যবহার করা হয় জেডেন এলপিজির প্রধান উপাদান বিউটেন বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয় এটা ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় মেসোস্ফিয়ার বা মেসোস্ফিয়ার এটা আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় এটা কেলভিন স্কেল তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুরাঙ্কের মান কত হবে 373 কেলভিন এসটিভিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে 2 গ্রাম কারণ হাইড্রোজেনের আণবিক ভর 2 উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম এটা হচ্ছে হীরক তাপ পরিবাহিতা অনেক বেশি তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ সুপরিবাহী তরল পদার্থ হচ্ছে পারদ তরলের আপাত পোষণ ও প্রকৃত পোষণের মধ্যে সম্পর্ক কি এটা প্রকৃত পোষণ সমান আপাত পোষণ প্লাস পাত্রের প্রসারণ কোনো মাধ্যমের আলোর বেগ 2×10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে প্রতিসরাঙ্ক সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ 3×10⁸ মিটার আর ওই মাধ্যমে 2×10⁸ সুতরাং 3×2 অর্থাৎ 1.5 আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও আলোর বিচ্ছন্ন একটি প্রাকৃতিক উদাহরণ রামধনু দিনের বেলায় আকাশের চাঁদের আকাশের রং কেমন দেখায় এটা কালো হয়ে যায় কারণ এখানে এরকম কিছু আলোর বিচ্ছন্ন ঘটে না এসআইতে রোধাঙ্কের একক কী এটা হচ্ছে ওহম মিটার গৃহস্থালিতে তড়িৎবর্তিনীতে বিভিন্ন তড়িৎযন্ত্র কোন সমবায় যুক্ত করা হয় সমান্তরাল সমবায়ে কোন তেজকীয় রশ্মি ধনাত্মক আধান কণা ধনাত্মক কণা স্রোত এটা আলফা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে এবার সামঞ্জস্য করো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কটা রয়েছে বন্ধন দেখো কার্বন ডাইঅক্সাইডটা আমি দেখাচ্ছি দেখো সিও টু তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো বন্ধন রয়েছে তাই না তাহলে হচ্ছে
দুটো দ্বিবন্ধন রয়েছে আর টোটাল চারটে এক, দুটো দ্বিবন্ধন আর হচ্ছে দুটি এক বন্ধন, না দুটোই দ্বিবন্ধন রয়েছে, দেখো এখানে দুটো দ্বিবন্ধন, সুতরাং এখানে অপশান সি। এরপরে দেখো সি টু এইচ টু, এখানে সিঙ্গেল বন্ড রয়েছে, দেখো ট্রিপল বন্ড একটা রয়েছে আর দুটো সিঙ্গেল বন্ড, মানে এক বন্ধন দুটো আর ট্রিপল বন্ড একটা, ত্রিবন্ধন। সুতরাং এটা সঠিক উত্তর এই ডি, একটা ত্রিবন্ধন আর দুটি এক বন্ধন। এবার এন টু দেখো, এন টুর মধ্যে এন ট্রিপল বন্ড এন, সুতরাং এটা এই অপশান বি একটি ত্রিবন্ধন। আর সি টু এইচ ফোর হলো এটা, এখানে দেখো তোমার একটা দ্বিবন্ধন আছে আর দুটো চারটে হচ্ছে এক বন্ধন, সুতরাং অপশান এ। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস জমায়? জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস জমায়। ওলিয়াম কি? পাইরোসালফ্রিক অ্যাসিড, H2S2O7, একে বলে ওলিয়াম। স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক কি? এটা V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতুর নাম কি? এটা লিথিয়াম, সবচেয়ে উপরে আছে। একটি মুদ্রা ধাতুর নাম লেখো, এটা কপার বা সিলভার। অ্যামালগাম কি? যে ধাতু সংকর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পারদ, তাকে বলা হয় অ্যামালগাম। কার্বাইড বাতিতে কোন গ্যাসের দহন হয়? এটা হচ্ছে অ্যাসিটিলিন। একটি জৈব বিশ্লেষ্য পলিমার, প্রোটিন দিতে পারো কার্বোহাইড্রেট। টেফলানের মনোমারের নাম কি? টেফলানের মনোমার টেট্রাফ্লুরো ইথিলিন। তাহলে আজকের মতো এখানে এই ভিডিওটা রাখছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের যত আমি সলিউশন করবো সব তার নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাবে। ওকে, বাই।